हाय एवरीवन, वेलकम बैक टू माय यूट्यूब चैनल राय फैमिली वर्ल्ड। और आज के तुम्हारे जोने एक टा निये एशे ची टिप्स एने ची एक टा बोलते गले शेटा होच्छे बेबी केयर एटा प्रोडक्ट एक टा आमी एटा बाड़ी ते रेमेडी तैरी करब सेई रेमेडी टाई आपनादेर साथे दिये शेयर करब। और एटा बाच्चादेर माने ठंडा लागे बा सर्दी काशिर जोने एटा जोदि आपनादेरके अएल मसाज करान खूब भालो हबे। इवेन বড়রাও এটা ইউজ করতে পারবেন, যাদের অনেকের আছে গোড়ালি ক্র্যাক হয়ে যায়, মানে ক্র্যাক রিপেয়ার প্রবলেম আছে, তাদের এটা ইউজ করলে খুব ভালো যাবে তাদের জন্য। সো এইটা আজকে আমি বানাচ্ছি, তার জন্য আমার লাগছে এটা হচ্ছে 200 গ্রাম। আমি এখানে নিয়েছি হেলদি অ্যান্ড টেস্টি মাস্টার্ড অয়েল। এটা শুধু মাস্টার্ড অয়েল ইউজ করবেন, আনাদার অন্য কোনো অয়েল ইউজ করবেন না এর মধ্যে। আর এটা নিয়েছি আমি এটা আমরুল পাতা, এটা আপনারা পেয়ে যাবেন বাজারে, অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বলতে গেলে আনাতে হবে, সঙ্গে সঙ্গে হয়তো পাবেন না, বা কারোর বাড়ির পাশে যদি কোনো জায়গায় অ্যাভেলেবেল থাকে সো আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারবেন, না হলে বাজার থেকে এটাকে আপনাদেরকে নিতে হবে। আর এখানে আছে মেথি, মেথি আছে, এটা গোটা মেথি লাগবে। এখানে এখানে আছে 2 টেবিল স্পুন মেথি আমি এখানে ইউজ করেছি। আর এটা হচ্ছে জোয়ান, জোয়ানটা আমি এখানে নিয়েছি 1 টেবিল স্পুন জোয়ান। আর করেছি যেটাকে বলা হয় কালো জিরে, 1.5 টেবিল স্পুন আমি এখানে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা কপুর, মানে যেটার প্যাকেটে একটা মানে দুটো থাকে সেই একটা কপুর নিয়েছি। এবার সব কটাকে আমি কিভাবে ইউজ মানে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই অয়েলটা মানে বডিতে মানে বডিতে যখন ইউজ করবেন কোনো র্যাশ বেরাবে না। আর ঠান্ডাকালের জন্য তো ভীষণ ভালো, আর গরমকালেও ইউজ করা যাবে ভীষণ পরিমাণ। এটা যেহেতু আমি ঠান্ডাকালে রেমেডিটা করছি, আপনারা একবার ইউজ করে দেখতে পারেন, গায়ে কোনো র্যাশ বেরাবে না। এই ঠান্ডাকালে কত রকম মানে না একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারবেন। আর বাচ্চাদের জন্য তো ভীষণ পরিমাণ ভালো, যাদের বাড়িতে বাচ্চা আছে তারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন, বাচ্চাদের জন্য জিনিসটা খুবই ভালো। এবার আমি একটা নিয়ে নিয়েছি সস প্যান, এর মধ্যে আমি ও সরি আমি এটাকে অন করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অয়েল, এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেব। ফার্স্ট দেব কপুর, মেথি, জোয়ান, কালো জিরে। একটু নাড়াচাড়া করে নেব, সবার লাস্টে দেব পাতাটা, যেহেতু এর মধ্যে হয়তো জল থাকতে পারে ছিটকাবে তাই সবার লাস্টে দেব। দিয়ে লো ফ্লেমে করব, 10 মিনিটস আমি এটাকে বয়েল করে নেব। আর যখনই অয়েলটা মাসাজ করবেন আধ ঘন্টা আগেই অবশ্যই ট্রাই করবেন, তার কারণ এই অয়েলটা থেকে একটু আলাদা স্মেল আসে। এই জন্য স্নানের ঠিক আধ ঘন্টা আগেই রেমেডিটা ইউজ করবেন, দেন তারপরে স্নান করে নেবেন। আর এটা আমার 10 মিনিট হয়ে গেছে বয়েল করা, কালারটা দেখুন পুরো ব্ল্যাক হয়ে গেছে। এই পর্যায়ে আপনাদের নামিয়ে নিতে হবে, এই পর্যায়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। দেখবে যখন ব্ল্যাক হয়ে গেছে কালারটা দেখো একদম চেঞ্জ হয়ে গেছে, এবার বন্ধ করে দিলেই হয়ে যাবে, আমাদের অয়েলটা রেডি হয়ে যাবে। আর এটাকে আমি একদম ঠান্ডা করে একটা কন্টেনারে আমি এটাকে স্টোর করে রেখে দেব। আর আমি এরকম একটা কন্টেনারের মধ্যে এটা অয়েলটাকে স্টোর করে নেব, এটাকে ছেঁকে স্টোর করব। আমার অয়েলটা একদম রেডি হয়ে গেছে, এটাকে জাস্ট আপনাদের সামনে একবার ট্রাই করে দেখাই, আমার হাতে অ্যাপ্লাই করে দেখাই। একটুখানি নিলেই আপনাদের এনাফ, আমি একটুখানি জাস্ট নিয়েছি, আমার হাতটা আমার পুরো অয়েলি হয়ে গেল।
অল্প ইউজ করবেন, মানে অল্প ইউজ করবেন আপনাদের হয়ে যাবে। তাহলে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন রেমেডিটা। আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আবার দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে।